وَإِلَى عَادٍ أَخَاهُمْ هُودًا। আল্লাহর একজন জবরদস্ত জলিলুল কদির নবী ছিলেন, নাম হলো হযরত হুদ আলাইহিস সালাম। পবিত্র কোরআন খুলে দেখবেন সূরাতুল হুদ নামে একটা সূরা আছে। এ মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, এই হুদ জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে ধ্বংস করেছেন সামান্য একটু সময় নিয়ে কথা বলি, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবী হুদ আলাইহিস সালাম মানুষকে বলে, তোমরা আল্লাহকে ভয় করো, মূর্তি পূজা বাদ দাও, দেবতাদেরকে পূজা করো না, একমাত্র আল্লাহকে সেজদা করো, আল্লাহকে তোমরা ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করে মুসলমান হয়ে যাও, আল্লাহর কাছে আত্মসমর্পণ করো। কিন্তু তারা বলে, না না না, আমরা আল্লাহকে ভয় করব না, কেননা আমরা হলাম সবচেয়ে ক্ষমতাবান, বড় বড় মানুষ ছিল, শক্তিশালী ছিল, পাহাড়ের উপর বড় বড় অট্টলিকা করছে। এ তারা মনে করত আমরা সারা জীবন বেঁচে থাকবো। এ মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, আজও আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে, দুই তালা, তিন তালা, চার তালা, পাঁচ তালা বিল্ডিং বাড়ি বানানোর পরও রডগুলো এক হাতে এক হাত বাড়ির উপর খাড়া করে রাখছে। জোরে বলেন কথা ঠিক না ব্যাটি, আমি বাঁচবো 100 বছর এই নিয়ত করেছি, আল্লাহকে আল্লাহর কসম করে বলি মরবে 2 দিন পরে, এই চিন্তা কখনো করে না। জোরে বলেন কথা ঠিক না ব্যাটি। এই আজ জাতির লোকেরা বড় বড় অট্টলিকা বানাইতো পাহাড়ের উপরে, অযথায় অপচয় করত, মানুষের উপর জুলুম করত, নির্যাতন করত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয় যারা অপচয় করে তারা হলো শয়তানের ভাই। জোরে বলেন কার ভাই? শয়তানের ভাই। ঘরের মধ্যে, সুখেজের মধ্যে 10-12টা শাড়ি আছে, তারপরও স্বামীর কাছে আবদার, ঈদের আগে নতুন শাড়ি নিয়ে দিতে হবে। জোরে কোন কথা ঠিক না ব্যাটি। পায়ের জুতা রয়েছে অনেকগুলো, 8-10 জোড়া জুতা, তারপরও নতুন জুতা লাগবে। যারা অপচয় করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শয়তানের ভাই বলেছে। এই আজ জাতি লোকেরা বড় বড় বিল্ডিং বানাইতো, টাওয়ার বানাইতো পাহাড়ের উপরে, বিশাল বড় বড় মানুষ ছিল, তারা মনে করত আমরা সারা জীবন বেঁচে থাকব, অহংকার করত, আল্লাহকে ভয় করত, আল্লাহকে ভয় করত না। আল্লাহর নবী হুদ আলাইহিস সালাম, আমি এই আয়াত পড়ে আবার অন্যদিকে যাব, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, অল্প সময় আলোচনা করব। আল্লাহর নবী হুদ আলাইহিস সালাম তাদেরকে দাওয়াত দেয়, আল্লাহকে ভয় করো, তারা বলে আল্লাহকে ভয় করব না। নবী হুদ আলাইহিস সালাম বলেন, আল্লাহর গজবে ধ্বংস হয়ে যাবে। ওই জাতির লোকেরা বলে, হুদ আলাইহিস সালামের কওমের লোকেরা বলে, তোমার আল্লাহকে বলো আমাদের উপর গজব দিতে, বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন প্রাথমিক অবস্থায় ওই জাতির উপর 3 বছর বৃষ্টি বন্ধ করে দিয়েছেন। জোরে বলেন কয় বছর? 3 বছর বৃষ্টি বন্ধ করে দিয়েছেন। দুর্ভিক্ষ দেখা দিল, ফসলগুলো পুরো ছাই হয়ে গেল, মরুভূমির মতো হয়ে গেল, মানুষ আকার করে, পশু পাখি খাবার পায় না, বিপদে পড়ে, বালা মুসিবতের মধ্যে পড়ে। 3 বছর পর তারা সবাই মিলে আল্লাহকে বলে, আল্লাহ আমাদেরকে বৃষ্টি দাও, ঠেলার নাম বাবাজি। জোরে বলেন কথা ঠিক না ব্যাটি। বিপদে পড়লে আল্লাহকে ডাকে, অসুস্থ হলে মসজিদে যায়, অসুস্থ যখন সেরে যায়, সুস্থ হয়ে যায়, আল্লাহকে ভুলে যায়। এ মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, খুব খেয়াল করে শুনতে হবে, মানুষ বিপদে পড়লে আল্লাহকে ডাকে, বিপদ যখন চলে যায় আল্লাহকে ভুলে যায়। আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, বিপদে পড়ে আল্লাহকে ডাকে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ইকরামা
রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহেলের ছেলে, আবু জাহেলের পুত্র, আবু জাহেল মুশরিক, জাহান্নামের আগুনের মধ্যে দাউ দাউ করে জ্বলবে, কিন্তু তিনার পুত্র মুসলমান হয়ে আল্লাহর জান্নাতে চলে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এই আবু জাহেলের পুত্র কি করছে শুনেন, যেদিন মক্কা বিজয় হয়ে যায় সেই দিন আবু জাহেলের পুত্র ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু পালিয়ে চলে গেছে। পালিয়ে চলে যাওয়ার সময় পথিমধ্যে নদী যখন দেখা দিয়েছে, নৌকাতে উঠেছে, নদীর মাঝখানে গিয়েছে, ঝড় তুফান শুরু হয়ে গেছে। এ মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, সবাই আল্লাহ আল্লাহ বলে, আবু জাহেলের ছেলে বলে, এই নদীর মধ্যে যদি আল্লাহ বাঁচাইতে পারে তাহলে স্থলেও আল্লাহ বাঁচাইতে পারবে। জোরে বলেন, কথা ঠিক না ব্যাটিক? আবু জাহেলের ছেলে বলে, আল্লাহ যদি আমি এই নদীর মধ্যে থেকে বাঁচতে পারি তাহলে আমি যাইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে আমি ইসলাম কবুল করব। বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন আবু জাহেলের ছেলের দোয়া কবুল করেছেন, পরবর্তীতে তিনি মুসলমান হয়ে গেছেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, আমাদের অবস্থা একই রকমই আছে। নদীর মধ্যে যখন ঝড় তুফান হয়, যখন ঝড় তুফান হয় তখন আমরা আল্লাহ আল্লাহ বলি, যখন নদীর কিনারায় উঠে আসি, স্থলে যখন আমরা উঠে আসি তখন আমরা কি বলি? নৌকার মাঝি ভালো ছিল দেখে বেঁচে গেলাম। জোরে বলেন, কথা ঠিক না ব্যাটি? আহা, ড্রাইভার ভালো ছিল, না হলে অ্যাক্সিডেন্ট হয়ে মরতাম, বলে কি বলে না? অথচ মানুষ কেমন স্বৈরাচারী দেখেন, মানুষ কেমন অহংকারীকারী, আল্লাহকে ভুলে যায়। বিপদের সময় আল্লাহকে ডাকে, বিপদ যখন শেষ হয়ে যায় তখন আল্লাহকে ভুলে যায়। এই আজ জাতির লোকেরা, বিপদ পানি হয় না কয় বছর, তিন বছর, আল্লাহকে ডাকে, আল্লাহ রাব্বুল আলামিন তিন টুকরা মেঘ দিয়ে পাঠায়, একটা হলো সাদা, আরেকটা হলো কালাম, আরেকটা হলো লাল। এই তিন টুকরা মেঘ যখন দিয়ে পাঠাইল, ওই জাতির লোকদেরকে বলে, তোমরা কোন মেঘ নিবা? ওরা বলে, আমরা কালো মেঘ নিব, কারণ কালো মেঘের মধ্যে বেশি পরিমাণ পানি রয়েছে। এই কথা বলে তারা কালো মেঘ নিয়ে, আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, বাড়ির দিকে রওনা হয়ে গেছেন। নবী হুদ আলাইহিস সালাম বলে, তোমরা গজব নিয়ে আসছো, গজব নিয়ে আসছো, তোমরা গজবে ধ্বংস হয়ে যাইবে। এ মুসলমান ভাইরা, আমার বন্ধুগণেরা, দেখা গেল ঝড় তুফান শুরু হয়ে গেল, সাত রাত আট দিন এমন ঝড় তুফান হয়েছে। ওই আদ জাতির লোকদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করিয়ে দিয়েছে। বলেন, নাউযু বিল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহর আযাব কি ভয় করতে হবে? আল্লাহ তাআলা বলেন, ইন্না বাতুশা রব্বিকা লাশাদীদ, নিশ্চয় তোমার প্রতিপালকের পাকড়াও বড়ই কঠিন। আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, এইভাবে সাত রাত আট দিন বৃষ্টি হইয়া ঝড় তুফান হইয়া বড় বড় বিল্ডিং গুলো ধ্বংস হয়ে গেল, আল্লাহকে না মানার কারণে, আল্লাহকে ভয় না করার কারণে। আজকে আমরা যারা আল্লাহর হুকুম মানি না, আল্লাহকে ভয় করি না, আমাদের বাংলাদেশের এমনও মুসলমান আছে, ওই মুসলমান বলে, মসজিদের আজান শুনলে আমার ঘুম হারাম হয়ে যায়, ঘুম পারতে পারি না, আজানের শব্দটা কম মায়া রাখো, বলে কি বলে না? কয়েকদিন আগের এই ঘটনা, আল্লাহকে দেখে ভয় করে? বলেন, আল্লাহকে দেখে ভয় করে? ওর অন্তরে বিন্দু মাত্র আল্লাহর ভয় নাই?